বিয়েতে কত টাকা মহরানা দেওয়া সুন্নাত? মহরানা দিবেন সামর্থ্য অনুযায়ী। মহরানা দিবেন কি অনুযায়ী? সামর্থ্য অনুযায়ী। যার যতটুকু তৌফিক আছে ততটুকু কি দিবেন? মহরানা দিবেন। শুধু মহরে ফাতিমি খুঁজবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে যদি মহরে ফাতিমি এত টাকা দেন, এই যুগে তো আপনাকে আল্লাহ অনেক সামর্থ্য দিয়েছে, আরো বেশি দিবেন। তবে বিয়ের মধ্যে মহরানার ফিগার খুব বেশি বড় হওয়ার ভিতরে কোনো কল্যাণ। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে খরচ কম সে বিয়ে তত বেশি বরকতপূর্ণ। আমাদের সমাজে তো যে বিয়েতে মিলিয়ন মিলিয়ন খরচ হয় মনে হয় যে এই বেটা বিয়ে করছে, আর আপনার বিয়েতে লাইট ম্যাট কিছু জ্বলে নাই মনে হয় যে বিয়ে করছে বলে মনে হয় না। ঠিক না বেঠিক? এটা হলো শয়তানের আমাদের আমাদের কুমন্ত্রণা দেয়, খরচ কম করবেন সে বিয়েতে বরকত বেশি হবে, অপচয় করা এটা কখনো প্রশংসনীয়। গরিব মানুষ তাও লাইট টেট জ্বালান লাগে, এগুলো ঠিক না, এগুলো নাজায়েজ কাজ, গুনাহের কাজ। কিন্তু কে মানে কার কথা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এই জন্য মেয়ের বিয়েতে বিয়েতে মহরানা দিবেন ছেলে তার সামর্থ্য অনুযায়ী, যত বেশি সম্ভব আপনার স্ত্রীকে অনার করবেন। কিন্তু 20 লাখ, 1 টাকা, 50 লাখ, 2 টাকা মহরানা ধরলেন, 50 পয়সাও দিলেন না, বাসাটাতে যা বললেন যে দেখো আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ কত টাকা হবে, আল্লাহ যদি বাঁচা রাখে, এই যে আমি বিদেশ বিষে আসি গেছে আর কয়ে দে, বিদেশে চলে গেলে কত 50 লাখ তোমার হবে আল্লাহ দিলে। বউ আরেক বেকুব, সে বলে যে এই বেহারে সে বেকুবে বলে যে না 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 আপনি কি যে বলেন না, আমি 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 টাকা পয়সা দিয়ে কি করবো, আপনি বাঁচি থাকলে আল্লাহ দিলে, আমার টাকা লাগবে না, আমি চাইছি নি আপনার কাছে। ঠিক না বেঠিক? এরপর যখন বেজার লাগে এবার কয় মহরানা দে চান্দু। ঠিক না বেঠিক? ছেলে বেহায়ামি করে আর মেয়ে বেকুবগিরি করে। মেয়ের ইসলামে শরীয়ত কি বলছে আমাদের মেয়েরা জানে না, যে অধিকার ইসলাম দিছে মেয়েদেরকে, এগুলো যদি জানতো চান্দু বাসায় বাদ পাইতে খাইতে পারতেন না। ইসলাম বলে কি শুনেন, কোন মেয়ে বাসররাত যদি বলে তার স্বামীকে, খবরদার এক কদম সামনে আগাম আনা চান্দু, ওখানে স্টপ, মহারণা পরিশোধ করবার তার সামনে আগাম, এ অধিকার আছে তার। বুঝেন নাই আমার কথা? ধারে কাছে আসতে পারবে না চান্দু, ওখানে ফুল স্টপ, মহারণা সব বুঝাই দাও, গুনে গুনে নিব শেষ, এবার চান্দু আসতে পারো। এই কথা বলার অধিকার সমস্ত মেয়েদেরকে ইসলাম দিয়েছে। কোন মেয়ে যদি তার স্বামীকে বাসররাত্রে এরকম ঝুলায়, কোন বেহায়ারে আটকায়, তাহলে ইসলাম বলে সে মেয়ে কোনো অন্যায় করে নাই, এটা তার অধিকার। দেখছেন নি, নারীবাদীরা মহিলাদের অধিকার দিতে বলে, আরে কি অধিকার দিবে তুমি, আমার ইসলাম যত অধিকার দিছে সেগুলো প্রতিষ্ঠা নাই।